প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব জন্মগত হৃদরোগ নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার নূর আলম 1972 সালের নভেম্বরে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। এই জন্মগত হৃদরোগ, কিছু হৃদরোগ আমরা জানি যে এমনি প্রচলিতভাবে হৃদরোগ মানিয়ে আমরা বুঝি যে একটু বয়স হবে, 40 ঊর্ধ্ব বা এরকম একজন মানুষ হবেন, তার বুকে ব্যথা হবে, হৃদরোগ হবে, চিকিৎসা হবে, এই সিনারিগুলি আমরা দেখে অভ্যস্ত। কিন্তু কিছু হৃদরোগ জন্মগতভাবেই একজন মানুষ বহন করতে পারে, সেই ধরনের রোগগুলি কি কি? জন্মগত হৃদরোগ যেগুলো সাধারণত বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় যে হৃদরোগগুলো হয়, যেমন ধরেন যে হৃদযন্ত্রের মধ্যে বা হার্টের মধ্যে যে পর্দা রয়েছে সেই পর্দায় ছিদ্র হতে পারে, আমরা একটাকে বলি ASD, আর একটাকে বলি VSD, পর্দায় ছিদ্র হতে পারে, সেটা একটা হতে পারে। আর হতে পারে ভালভের কোনো জন্মগত ত্রুটি থাকতে পারে, অথবা যে হার্টের যে মাসেল বা মাংসপেশী রয়েছে সেগুলো তো জন্মগতভাবে অত্যধিক মোটা হয়ে যেতে পারে। এছাড়া হার্টের বাইরে যে রক্তনালী সেখানেও জন্মগত ত্রুটি থাকতে পারে। এই ত্রুটিগুলোকেই হৃদরোগের জন্মগত ত্রুটি বলা হয়। একটি শিশু যখন জন্ম নেয় এই ত্রুটিগুলি নিয়ে জন্ম নিচ্ছে, সেই অবস্থায় এর কিছু ত্রুটি ওই সময় তাৎক্ষণিকভাবে ধরাও হয়তো পড়ে না, বড় হলে ধরা পড়ে, কিছু আছে যেগুলো তাৎক্ষণিক চিকিৎসা করার প্রয়োজন হয়, আর কিছু রোগ আছে যেটা ওই সময় চিকিৎসা না করে পরে চিকিৎসা দিয়ে থাকেন। একটু এই তিন ভাগে ভাগ করে বলবেন কি কোন রোগগুলির ক্ষেত্রে ছোটোবেলায় তাৎক্ষণিক চিকিৎসা দরকার হয়, কোনটা ডিলে করেন বা কোনগুলি ধরা পড়ে না? জি, যেমন ধরুন যে যখন হৃদরোগজনিত যে জন্মগত ত্রুটিগুলো, যেগুলো গর্ভাবস্থায় যদি ত্রুটিটা মারাত্মক থাকে, যেমন ধরেন হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ রয়েছে, দেখা গেল যে তার 1টি প্রকোষ্ঠ বা 2টি প্রকোষ্ঠ তৈরিই হলো না, সেই বাচ্চাগুলো সাধারণত জন্মের সময় বা তার আগেই খারাপ হয়ে যায় বা জন্মের পরপরই মারা যায়। এরকম কিছু আছে, যেমন দেখা যায় যে রক্তনালী যে প্রকোষ্ঠ থেকে উঠবে সে প্রকোষ্ঠ থেকে না উঠে উল্টাভাবে উঠেছে, সেই বাচ্চারাও জন্ম থেকে বা তার আগেই খারাপ হয়ে যায়। কিছু রয়েছে যে তার মাত্রাটা অত তীব্র নয়, যেমন আমি একটু আগে বললাম যে পর্দার মধ্যে যদি ছিদ্র থাকে, ASD যেটাকে আমরা বলি, অ্যাট্রিয়াল সেপটাল ডিফেক্ট, আবার ভেন্টিকুলার সেপটাল ডিফেক্ট, হৃদযন্ত্রের প্রকোষ্ঠের মধ্যে যে পর্দা রয়েছে সেই পর্দার মধ্যে যে ছিদ্র থাকে, সেই ছিদ্রজনিত যে হৃদরোগগুলো আছে সেগুলো দেখা যায় যে শিশু জন্মের পরে বা শিশু কিছু দূর বেড়ে ওঠার পরে হয়, অথবা তারা দেখা যায় যে অনেকটা সাইলেন্ট থাকে বা তেমন সেটার প্রভাব দেখা যায় না, বড় অবস্থায় সেগুলো ধরা পড়ে। তো এরকম প্রকারভেদে এবং হৃদযন্ত্রের ত্রুটির প্রকারভেদে সেগুলোর প্রেজেন্টেশন বা ডাক্তারের কাছে সেগুলো উপস্থাপিত হয়। এই যে বড় হলে অনেকটা ধরা পড়ে কীভাবে, এটা কি কোইন্সিডেন্টালি তিনি অন্য কোনো সমস্যা এসে চিকিৎসা করতে এসে পরীক্ষা করলো এরকম ধরা পড়ে, নাকি তার কিছু লক্ষণ এক সময় প্রকাশ পায়? জি, দুটোই হতে পারে, বেশিরভাগই দেখা যায় যে লক্ষণ প্রকাশ পায়। লক্ষণগুলোর মধ্যে রয়েছে যেমন ধরেন রয়েছে যে তার অল্পতে একটু হাঁপিয়ে যাবে, হ্যাঁ, শ্বাসকষ্ট হতে পারে, বা কোনো স্বাভাবিক অবস্থায় হয়তো তেমন কিছু হচ্ছে না, কিন্তু সে একটু ভারী কাজ করতে গেলে, একটু পরিশ্রমের কাজ করতে গেলে তার শ্বাসকষ্ট হচ্ছে, এটা এক ধরনের হতে পারে। অথবা অনিয়মিত হৃদস্পন্দ বা পালপিটেশন, বুক ধরফর, এগুলো হতে পারে। অথবা কোনো কোনো সময় রুগী হার্ট ফেইলর নিয়ে, হ্যাঁ, ফেইলর নিয়েও রুগী প্রেজেন্ট করতে পারে। অথবা আর একটা যেটা আছে যে যদি তীব্রতাটা বা সেরকম হয় যে তাহলে রুগী বা শিশু বা বড়দেরও অনেক সময় দেখা যায় যে কালো হয়ে যায়, সায়ানোসিস যেটাকে আমরা বলি, কালো হয়ে যায়, জিহ্বা কালো হয়ে যায়, নখগুলো কালো হয়ে যায়, হ্যাঁ, সেইভাবেও রুগীরা এই লক্ষণ নিয়েও রুগীরা প্রেজেন্ট করতে পারে। তো এই যে একজন মানুষের জন্মগতভাবে এই ত্রুটিটি ছিল তার মধ্যে, তার হৃদযন্ত্রের এই ত্রুটি ছিল,
তিনি বড় হয়ে গেলেন, আগে বোঝা গেল না, বড় হওয়ার পরে বোঝা গেল কেন, মানে প্রবলেমটা এখন বাড়লো কেন? সেটাই বললাম যে সেটা নির্ভর করে যে তার ত্রুটিটার মাত্রা কেমন ছিল। যদি ধরেন যেটা বললাম পর্দার মধ্যে ছিদ্র, ছিদ্রটা যদি ছোটো একটি ছিদ্র হয়, বা দেখা গিয়েছে যে সে হয়তো অন্য কোনো কারণে ডাক্তারের কাছে যায়নি, ছোট ছিদ্র হলেও অন্য কোনো রোগ নিয়েও যদি চিকিৎসকের কাছে যায়, চিকিৎসক স্টেথোস্কোপ ঠেকালেই বুঝতে পারবেন, হয়তো সে সেরকম অন্য কোনো রোগের কারণেও চিকিৎসকের কাছে যায়নি, সেভাবে বেড়ে উঠেছে, ছিদ্রটা ছোট ছিল বলে তার প্রকাশটা হয়নি। কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে ছোট ছিদ্র হলেও আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে সেটা কিন্তু সমস্যা করতে পারে। এক পর্যায়ে দেখা গিয়েছে যে তার সমস্যা হচ্ছে, আগে হয়নি কিন্তু এখন হচ্ছে। এই অবস্থা এই জন্যই দেখা যায় যে ছোটোবেলায় তার কোনো অসুবিধা হয়নি, কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে তখন তার কাজকর্মে অসুবিধা হচ্ছে, সে পরিশ্রমের কাজ করতে পারছে না, তখন সে চিকিৎসকের কাছে যাচ্ছে এবং চিকিৎসক তখন রোগ শনাক্ত করতে পারছে। শনাক্ত করলেই তখন চিকিৎসার প্রশ্নটি আসে। এরকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে কী করে থাকেন আপনারা? যে চিকিৎসার তো কয়েকটি ভাগ রয়েছে, যেমন ওষুধের মাধ্যমে চিকিৎসা, আর একটি রয়েছে যে অপারেশন করে চিকিৎসা। এর মাঝামাঝি যেটা আধুনিক একটা চিকিৎসা এখন প্রচলিত আছে বা এখন আমাদের দেশে বা সব জায়গায় হচ্ছে, যে ডিভাইস ক্লোজারের মাধ্যমে, যেটা বললাম যদি হৃৎপিণ্ডের পর্দার মধ্যে যদি ছিদ্র থাকে এবং ছিদ্রটা যদি ডিভাইসের মাধ্যমে বন্ধ করা যায়, কিছু প্যারামিটার আছে, ছিদ্র যদি খুব বেশি বড় না হয় বা ছিদ্র চারিদিকে যদি ঠিকমতো প্রাচীর থাকে, তাহলে ডিভাইস ক্লোজার করে সেগুলো বন্ধ করা যায়, বুক না কেটে সেগুলো অপারেশন না করে বন্ধ করা যায়। আবার দেখা যায় যে না, সেগুলো ডিভাইস ক্লোজার বা বুক না অপারেশন না করে বন্ধ করার মতো অবস্থায় নেই, সেসব রুগীকে অপারেশন করলে রুগী সুস্থ হয়ে যেতে পারে। এই যে ডিভাইস ক্লোজার যেটা, এটা আমাদের দেশে হচ্ছে? জি, আমাদের দেশে অহরহই হচ্ছে। কি করে থাকেন এতে? রোগীকে এতে অজ্ঞান করার দরকার হয় বা ভর্তি করার দরকার হয় না ডেকে আরে রুগীকে ভর্তি করার তো অবশ্যই দরকার হয়, কিন্তু রুগীকে অজ্ঞান করার দরকার হয় না। এটা এনজিওগ্রামের মতোই একটা প্রসিজিওর, একটা এনজিওগ্রামের মতোই প্রসিজিওর। আমরা এনজিওগ্রাম করার সময় যেভাবে ছোট একটি পাংচার করে বা ছোট একটি রক্তনালীতে ছিদ্র করে লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে রুগীকে অজ্ঞান না করে আমরা যেমন এনজিওগ্রাম করি, ঠিক সেইরকমই এনজিওগ্রামের মতোই রক্তনালীর, আমরা সাধারণত পায়ের কাছে রক্তনালীর মধ্যে একটা একটা ছিদ্র করে ওখান দিয়েই একটা ডিভাইসটা নিয়ে যাওয়ার, একটা তারের মাধ্যমে ডিভাইসটা নিয়ে গিয়ে এবং ওই ছিদ্রটা বরাবর শনাক্ত করে ওখানে বসিয়ে দিলেই রোগী, ছিদ্রটা বন্ধ হয়ে গেল এবং রোগীকে কোনো অজ্ঞান করতে হয় না। হয়তো রোগী 3-4 দিন হাসপাতালে থাকতে হয়, এইটুকুই আর কি, মনিটরিং রাখার জন্য। আর করার সময় ডিভাইস দিয়ে আপনি স্ক্রিনে দেখে দেখে করতে পারেন? জি জি, এনজিওগ্রাম যেরকম? জি, আমরা ইকোকার্ডিওগ্রাফিক গাইডেন্স এটা করা হয়। তো একজন মানুষের যদি এরকম ছিদ্র থাকে যেটা বলছিলেন, তার কোনো সমস্যা হচ্ছে না, তিনি অন্য কোনো রোগের কারণে চিকিৎসকের কাছে গেলেন এবং তখন একটা পরীক্ষায় ধরা পড়লো যে তার হৃদযন্ত্রে এরকম ত্রুটি আছে, তার তিনি কোনো প্রবলেম ফিল করছেন না, সে অবস্থায় যদি তিনি কী করবেন, চিকিৎসা করা উচিত নাকি তিনি দেরি করবেন? না, আসলে এ বিষয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে, তবে বইপত্র এবং চিকিৎসা বিজ্ঞানের এটাই বলেন যে যদি ছিদ্র থাকে, যদিও তার কোনো সমস্যা হচ্ছে না ওই ছিদ্রের জন্য, তারপরও ছিদ্রটা বন্ধ করা উচিত, কারণ অন্যান্য অনেক সমস্যার সম্ভাবনা থেকে যায় ওই ছিদ্রের কারণে, স্ট্রোক থেকে শুরু করে অন্যান্য অনেক সমস্যা হতে পারে। সেজন্য হচ্ছে না বলে চুপচাপ বসে থাকা উচিত হবে না, ওই ছিদ্র বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। মানে এটাকে লালন পালন না করাই ভালো। জি, আমরা এবার আবার একটু মায়ের দিকে ফিরে যাব, যেহেতু এটি জন্মগত ত্রুটি এবং মায়ের পেটে থাকতেই তার গর্ভজাত সন্তানের এই সমস্যাটি হচ্ছে, ওইখানে যদি আমরা এমন কোনো সুযোগ আছে কি যে এটা সম্ভাবনাটা কমানো, অর্থাৎ এই এই ত্রুটিটা যাতে কম হয়, সেজন্য ওই মায়ের জন্য বা এটা না হওয়ার জন্য আপনার উপদেশ কি? আচ্ছা, যেটা হচ্ছে যে তাহলে আমাদের কারণে যেতে হবে আর কি, যে আমরা জানি যে কিছু গর্ভাবস্থা মায়ের কিছু ইনফেকশনের কারণে, যেমন আমরা ভাইরাস ইনফেকশন বা কিছু ইনফেকশনের কারণে এরকম হতে পারে, যেগুলো আমরা ইজিলি দূর করতে পারি বা যেগুলোর জন্য আমরা প্রতিষেধক বা প্রতিরোধ করতে পারি, এটা একটা। আর হচ্ছে যে কিছু জেনেটিক কারণ আছে, সেটা তো আমরা সবসময় সেটা প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব হয় না, আমাদের হাতে নেই, সেটা রয়েছে। তবে যেটাই হোক না কেন, এখন কিন্তু ইন্টিনেটাল চেকআপ, যেটা ইন্টিনেটাল চেকআপে কিন্তু আল্ট্রাসনও করে গর্ভাবস্থায় শিশুর হৃদযন্ত্রের কোনো ত্রুটি আছে কি না সেটা কিন্তু শনাক্ত করা যায়। এখন সেই শনাক্তকরণের ব্যবস্থা রয়েছে,
আমরা তো দেখেছি যে বিদেশে ওই সময় শনাক্ত করে ওই সময় চিকিৎসা করারও আমরা আমাদের ব্যবস্থা আছে, আমরা দেখেছি, আমরা বলেছি, আমরা দেখেছি, এখনও যদিও আমাদের ওইভাবে চালু হয়নি, কিন্তু শনাক্ত করার ব্যবস্থা রয়েছে। যদি ওই অবস্থায় গর্ভাবস্থায় শিশুর জন্মগত হৃদরোগের শনাক্ত করা যায়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থাও হয়তো নেওয়া যাবে, এটা একটা ব্যবস্থা রয়েছে। অত্যন্ত আশার কথা, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের দেশেও নিশ্চয়ই এগুলি চলে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জন্মগত হৃদরোগ সম্পর্কে কিছু প্রয়োজনীয় পরামর্শ, আশা করি আপনাদের উপকারে এসেছে। দর্শক, অনুষ্ঠানের এরপর যে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে ব্যায়ামভিত্তিক নিয়মিত আয়োজন, সুস্থ দেহ সুস্থ মন। আজকে যে ব্যায়ামটা করবো এর নাম হচ্ছে রো ইন লাঞ্চ। লাঞ্চ পজিশনে থেকে কিভাবে রো করা যায়। ইটস নট লাইক বাচ্চাদের রাইমসের মতো যে রো 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 ইয়োর বোট। এখানে আমরা তারা বোট রো করবে না, তারা বিভিন্ন ধরনের প্রপস দিয়ে রো করবে। কেন করবে সেটা হচ্ছে যে ওদের একটা হলো যে কনসেন্ট্রেশন, যে যখন যেই প্রপসটা ইউজ করছে সেটা কীভাবে হ্যান্ডেল করতে হবে, এবং হাত দিয়ে যেহেতু ধরছে এবং ধরে রাখতে হচ্ছে, মুভমেন্টে যেতে হচ্ছে, সো ইট উইল হেল্প দেম টু টোন দ্যার আর্মস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওয়েন এভার দে উইল ডু দ্য রো থিংস দ্যাট উইল হেল্প দেম টু স্ট্রেংথেন তার ব্যাক। এবং যখন লাঞ্জে যাচ্ছে তখন ইট উইল হেল্প দেম টু ডিফাইন দেয়ার গ্লুটস অ্যান্ড হ্যামস্ট্রিং অ্যান্ড এভরিথিং। সো অ্যাট দ্য সেম টাইম অনেকগুলো কাজ হচ্ছে, এবং যেহেতু বাচ্চারা অনেকগুলো মুভমেন্ট একসাথে করতে খুবই পারদর্শী, যতক্ষণ পর্যন্ত আপনি জিনিসটা খুব ক্লিয়ারলি তাকে বুঝিয়ে দিবেন। তো আমরা আজকে ব্যায়ামগুলো দেখবো, ব্যায়ামটা দেখি আগে, তারপর আমরা এটা নিয়ে আর কেউ আলাপ করতে পারবো। এখানে আমরা কী কী প্রপস ইউজ করছি সেটা বলি। আনিকা এখানে ইউজ করছে ডাম্বেল, লিও ইউজ করছে রাবার, লামিমা ইউজ করছে মেডিসিন বল, নিশমা ইউজ করছে টোনিং বল, এবং নুষা ইউজ করছে ফ্লেক্স ব্যান্ড। ওকে, সব রকম প্রপস দিয়েই এটা করা যায়। তো আমরা একবার করে দেখি, তারপর বুঝতে পারবো যে কীভাবে কোন প্রপসটা কীভাবে হেল্প করে। ওকে, সবার বাম পা জায়গায় ডান পা দিয়ে ব্যাক লাঞ্জে যাবে, অ্যান্ড ব্যাক, ওকে, অ্যান্ড দেন গেট রেডি অ্যান্ড কাউন্টের সাথে রো, অ্যান্ড ওয়ান, ওকে, রেডি রেডি ইন আ ফ্রন্ট, অ্যান্ড টু, অ্যান্ড ব্যাক, অ্যান্ড থ্রি, অ্যান্ড ব্যাক, অ্যান্ড ফোর, অ্যান্ড ব্যাক, ওকে, অ্যান্ড লুক ফ্রন্ট অ্যান্ড স্ট্রেট। তাহলে কী হচ্ছে, এই যে ধরে রাখছো, যারা ধরে রাখছো, ধরে রাখার জন্য এক একটা প্রপস ধরে রাখার জন্য কিন্তু আর্মসটা কাজ করছে। হ্যাঁ, ধরে রাখাটাও কিন্তু খুব একটা সহজ না। এবং রো যখন করছো তখন কী হচ্ছে, ব্যাক মাসেলটায় লাগছে। হ্যাঁ, এবং স্টেপটা দিয়ে থাকার জন্য, লাঞ্জের জন্য সামনের পায়ে খুব একটা ভালো প্রেশার পড়ছে, পিছের পাটা হেল্প করতে হচ্ছে যে ব্যালেন্সের জন্য। সো আমরা আরেকবার দেখি আর দুবার দেখবো আমরা যে কীভাবে আপনি লাঞ্জ পজিশনে গিয়ে রোটা করতে পারেন। ওকে, অ্যান্ড এগেন, ওয়ান, টু, ব্যাক, অ্যান্ড থ্রি, অ্যান্ড ব্যাক, ওকে, অ্যান্ড লেগস ফ্রন্ট, ইয়েস, নাইস। কী মনে হয় তোমাদের কোন কোন প্রপসটা দিয়ে সবচেয়ে বেশি মজার মনে হচ্ছে, নিজেদের ভেতরে কী মনে হচ্ছে কোনটা ইউজ করতে সবচেয়ে মজা? আসলে যখন দেখা যায় যে বাচ্চাদের একটা ব্যাপার, যখন নিজের হাতে যেটা থাকে সেটা ছাড়া তার অন্য সব কিছুই ভালো লাগে, মনে হয় আমারটা চেয়ে ওটা ভালো। আসলে কিন্তু সবগুলো প্রপস দিয়ে এক এক ধরনের মজার অভিজ্ঞতাটা হয়। তো বা যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি বিভিন্ন রকম করে করতে পারেন। তো আমি সাজেস্ট করব যে আপনারা ফ্যামিলি মিলে সবাই একসাথে করতে পারেন, এবং অনেকগুলো প্রপস কেনারও কিন্তু খুব বেশি দরকার নেই, একটা দুটো কিনলেই ফ্রি হ্যান্ড এবং ইওর ইমাজিনেশন পাওয়ার এটা ইউজ করলেই কিন্তু আপনারা ওভারঅল এর থেকে ভালো একটা উপকার পাবেন। প্রিয় দর্শক, আমাদের আশেপাশে কেউ যদি হঠাৎ অজ্ঞান হয়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসকের কাছে নেওয়ার আগে তাৎক্ষণিকভাবে করণীয় কী, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন মাথায় রক্ত সাপ্লাই কমে যাওয়া, শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়া, অথবা হঠাৎ করে ভয় পেলে। হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া একটা রোগীর ব্যাপারে যেটা করণীয় সেটা হচ্ছে তৎক্ষণাৎ তাকে একটা পরিষ্কার জায়গায় শোয়াই দিতে হবে। শোয়াই দিয়ে প্রথমেই পা দুটো উঁচু করে দিতে হবে, পায়ের নিচে একটা সাপোর্ট দিয়ে পা দুটো উঁচু করে দিতে হবে।
এরপরে দেখতে হবে রোগী শ্বাস নিচ্ছে কি না, রোগীর হার্টবিট চলতেছে কি না, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে, রোগীর কাঁধ ঝাঁকি দিয়ে তাকে জিজ্ঞাসা করতে হবে আপনি ঠিক আছেন কি না, আর ওকে। এরপরে রোগীর শরীরের টাইট কাপড় চোপড়গুলোকে যদি ঢিলা করে দেওয়া যায়, এবং এক্ষেত্রে সাধারণত আমরা যেটা করি রোগীর অজ্ঞান হওয়ার কারণ অনুসন্ধান করে সেই অনুযায়ী চিকিৎসা দিই। উপস্থিত আশেপাশে যারা থাকবেন তাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে ওই মুহূর্তে রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া। আর যদি জানা থাকে যে রোগী ডায়াবেটিক আগে থেকে জানা থাকে, সেক্ষেত্রে জ্ঞান ফেরার সাথে সাথে মুখে চিনির শরবত অথবা আগেই যদি ব্যবস্থা করা যায় শিরায় গ্লুকোজ স্যালাইন দিতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। উঁচু হিলে কোমর ব্যথা হতে পারে, তাই কোমর ব্যথা যাদের কিছুতেই ছাড়ছে না তারা হিল পরা ছেড়ে দিন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, বন্ধুত্ব বলতে আমরা বুঝি যে যখন একজন দম্পতি বিয়ের এক বছর হয়ে গেছে, তারা রেগুলার সহবাস করছে কিন্তু কনসিভ করতে পারছে না, তখনই সেটাকে আমরা বলি যে ইনফার্টিলিটি বা বন্ধুত্ব। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।